সুরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়ন সম্মেলন চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় 72 জনের নামে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত আব্দুল জলিলের চাচা শ্বশুর জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা করেন। এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জানান, মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও ভাতিজা নান্নু বিশ্বাস সহ 72 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে।